नमस्कार आज शुक्रवार आमी अनुप्रिया एसे गेছি आपनादेर आरो एकटा नतून गल्प शोनाते। तबे प्रत्येक बारेर मतो आमी आबार आपनादेर सबाइके धन्यवाद जानाते चाई आमादेर चैनेले एत एत गल्प लिखे पाठानोर जोन्नो। आर जारा एखोनो लिखे पाठाननि तादेर सबाइके आमी बोलबो आपनारा देरी करबेन ना, ताड़ाताड़ी करे आपनारा आपनादेर कागज कलम निये बसे किंबा टाइप करे नतून एकटा गल्प लिखुन, लिखे सेटी आमादेर चैनेले आपनार नाम एबं आपनार एकटी रिसेंट पासपोर्ट साइज फटोर संगे पाठिये दिन। आमादेर चैनल 5meshaligolpo@gmail.com। तबे मेल करबार आगे अवश्यई अवश्यई करे डिस्क्रिप्शन बक्स थेके इमेल आईडिटा ठीक करे देखे निते किन्तु भूलबेन ना। एबार आजकेर गल्प शुरू करी। आजकेर गल्पटी एकटी রাশিয়ান রূপকথার ভ্যাসিলিসা। তবে আমি যে গল্পটি বলবো সেই ভ্যাসিলিসা গল্পটি সুকুমার রায়ের অনুবাদ করা গল্প। তাহলে শুরু করা যাক আজকের গল্প ভ্যাসিলিসা। ভ্যাসিলিসা এক সওদাগরের মেয়ে। তার মা ছিল না, কেউ ছিল না, ছিল খালি এক দুষ্টু সৎমা আর ছিল সেই সৎমা দুটো ডাইনির মতো মেয়ে। ভ্যাসিলিসার মা যখন মারা যান তখন তিনি তাকে একটা কাঠের পুতুল দিয়েছিলেন আর বলেছিলেন, একে কখনো ছেড়ো না, সর্বদা কাছে কাছে রেখো, আর যখন তোমার বিপদ আপদ ঘটবে একে চারটি কিছু খেতে দিও, তবেই দেখবে এ মানুষের মতো তোমার সঙ্গে কথা বলবে, তখন এর পরামর্শ মতো চলো। তারপরে এতদিন ভ্যাসিলিসা বড় হয়ে উঠেছে। সৎমা তার মেয়েদের সঙ্গে মিলে কেবল ভ্যাসিলিসার অনিষ্ট চেষ্টা করত। ভ্যাসিলিসা দেখতে যেমন সুন্দর, তার কথাবার্তা তেমনি মিষ্টি। গ্রামের যত লোক সবাই তাকে ভালোবাসে। আর সেই সৎমার যে দুটো মেয়ে, তাদের দাঁত যেমন উঁচু, চোখ তেমনি টেরা, নাক তার চেয়েও বাঁকা, আর তার উপরে তারা এমনি দুষ্টু আর হিংসুকে আর ঝগড়াটে। তাদের কে ভালোবাসবে? তাই তারা হিংসায় ভ্যাসিলিসাকে ধরে মারত। গ্রামের এক কিনারায় ভ্যাসিলিসাদের বাড়ি, আর বাড়ির পাশেই প্রকাণ্ড বন। সেই বনের মধ্যে সবুজ মাঠের উপরে ডাইনি বুড়ি বাবা ইয়াগার বাড়ি। সে বুড়ি মানুষ খায়, সুন্দর মেয়েদের ধরতে পেলে তো খুব উৎসাহ করেই খায়। একদিন রাত্রে দুষ্টু সৎমা তার মেয়েদের বলল, এক কাজ কর, ঘরের আগুনটা নিভিয়ে দে তো, তাহলেই ভ্যাসিলিসাকে আমরা আগুন আনবার জন্য সেই সবুজ মাঠে বাবা ইয়াগার বাড়িতে পাঠাতে পারবো, আর বাবা ইয়াগা তাকে ধরে গিলে ফেলবে। কেমন মজা! যেই এ কথা বলা অমনি বড় মেয়েটা উঠে ইচ্ছে করে ছাই মাটি চাপা দিয়ে আগুন নিভিয়ে দিল। আর সকলে চেঁচাতে লাগলো, ওই যা, আগুন তো নিভে গেল, ভ্যাসিলিসা ভ্যাসিলিসা শিগগির ওঠ, বনের মধ্যে সবুজ মাঠ আছে, তার মধ্যে বাবা ইয়াগার বাড়ি, তার বাড়ির আগুন নাকি কখনো নিভে যায় না, শিগগির যাও, দৌড়ে যাও, সেই আগুন খানিকটা নিয়ে এসো। এই না বলে তারা ভ্যাসিলিসার চুল ধরে হিড় হিড় করে টেনে তাকে বাড়ির বাইরে তাড়িয়ে দিয়ে ঘরের খিল এঁটে দিল। ভ্যাসিলিসা বাইরে বসে কাঁদছে। এমন সময় তার সেই ছোট্ট কাঠের পুতুলের কথা মনে হলো। তখন সে তাড়াতাড়ি তার কাপড়ের মধ্যে থেকে পুতুলটাকে বের করে তার মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। অমনি কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। তারপর সে বলতে লাগলো, কাঠের পুতুল সঙ্গে রয়, ভ্যাসিলিসার কিসের ভয়? তুমি ভয় পেও না, বাবা ইয়াগার বাড়ি সোজা চলে যাও। ভ্যাসিলিসা চলতে লাগলো। রাত গেল, সকাল গেল, দুপুর গেল, তখন দেখা গেল সবুজ মাঠ, তার ঠিক মধ্যখানে ভাঙা চোরা সাদা বাড়ি, তার গায়ে সারি সারি মরার খুলি, তার দরজা জানলা ফটক কবাট আস্ত আস্ত হাড়ের তৈরি, হুড়কো কবজা কাঁটা পেরে কোথাও কিচ্ছু নেই, কিচ্ছু দিয়ে বাঁধা নেই, জোড়া নেই, অথচ বাড়িখানা চারটে পাখির ঠ্যাঙের উপর ঠিক দাঁড়িয়ে রয়েছে। ভ্যাসিলিসা অবাক হয়ে দেখছে। এমন সময় হঠাৎ একটা সাদা লোক ঝকঝকে সাদা পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে সাঁই সাঁই করে কোথা থেকে ছুটে এলো। এসেই সোজা বাড়ির ফটকের উপর ছুটে পড়ল আর ধাঁ করে বাড়ির সঙ্গে মিশে গেল। ভ্যাসিলিসা চেয়ে দেখল, তখন বিকেল হয়ে এসেছে, রোদ পড়ে আসছে। তারপর একজন লোক এলো, রাঙা সূর্যের মতো লাল তার রং, তার পোশাক, তার ঘোড়া সবই লাল। সেও তেমনি ছুটে গিয়ে বাড়ির মধ্যে মিশে গেল। ভ্যাসিলিসা দেখল সন্ধে হয়েছে, চারদিক অন্ধকার হয়ে আসছে। তারপর একজন এলো, অন্ধকারের মতো কালো, কালো পোশাক, কালো ঘোড়া। সে যেই বাড়ির মধ্যে মিশে গেল আর চারদিক ঘুটঘুটে অন্ধকার, কেবল সেই বাড়ির গায়ে মরার খুলিগুলো আপনা থেকে ঝকঝক করে জ্বলে উঠল আর দাঁত বের করে চারদিকে আলো ছড়াতে লাগলো। তারপরে একটা প্রকাণ্ড হামানদিস্তা হাঁকিয়ে বাবা ইয়াগা নিজে এসে হাজির। সে এসেই তো ভ্যাসিলিসার গন্ধ পেয়ে তাকে ধরে নিয়ে গেল। ভ্যাসিলিসা আগুন নিতে এসেছে শুনেই সে বলল, বটে, আগুনের বুঝি দাম লাগে না? 3 দিন আমার বাড়িতে কাজ কর, যদি ভালো কাজ করতে পারিস আগুন পাবি, আর তা যদি না পারিস তোকে আমি ঝোল রেঁধে খাবো। আচ্ছা, এখন আমার খাবারগুলো উনুন থেকে নামিয়ে আমায় দে তো। ভ্যাসিলিসা খাবার এনে দিল। বুড়ি চেটে পুটে খেয়ে বলল, কাল সকালে আমি বেরিয়ে যাব, সন্ধ্যার সময় এসে যখন দেখতে পাই আমার ঘর ঝাঁট দেওয়া হয়েছে, আমার রান্না ঠিক মতো করা হয়েছে, আর ওই কোণে এক ঝুড়ি সোনার দান দেখবি, তার মধ্যে অনেক কাকর, অনেক খুদ, আর তার চাইতেও বেশি কালো ধান মেশানো আছে। সমস্ত ঝেড়ে বেছে রাখিস, খবরদার কিছু ভুল হয় না যেন। ভ্যাসিলিসা বসে বসে কাঁদতে লাগলো। তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো। সে পুতুলের মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো, কাঠের পুতুল খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। সে বলতে লাগলো, কাঠের পুতুল সঙ্গে রয়, ভ্যাসিলিসার কিসের ভয়, তুমি নিশ্চিন্তে ঘুমাও গিয়ে। ভ্যাসিলিসা ঘুমাতে গেল। সকালবেলায় বাবাই আগা তার হামানদিস্তায় চড়ে বেরিয়ে গেল। আর কি আশ্চর্য, ঘরদোর সব আপনা থেকে ঝাঁট হয়ে গেল, খাবারগুলো উনুনে চড়ে আপনা থেকে সিদ্ধ হতে লাগলো। ভ্যাসিলিসা অবাক হয়ে সেই ধানগুলো দেখতে গিয়ে দেখে তার কাঠের পুতুল সমস্ত ধান বেছে সোনার ধান, কালো ধান, কাঁকড় আর খুদ সব আলগা করে ফেলেছে। বিকেলবেলা সাদা লোকটা ফিরে এলো, সন্ধ্যার সময় লাল লোকটা ফিরে এলো, আর ঘুটঘুটে অন্ধকার রাত্রে কালো লোকটা ফিরে এলো। তারপর ঝমঝম খটখটাং করে হামানদিস্তা হাঁকিয়ে বাবাই আগা ঘরে এলো। এসে সে হামানদিস্তার বাঁটটা দিয়ে ঘরের সব জায়গায় ধাঁই ধাঁই করে মেরে দেখতে লাগলো কোনোখান থেকে ধুলো পড়ে কিনা। তারপর যখন সে দেখলো ঝাঁট দেওয়াও ঠিক হয়েছে, খাবারও রান্না হয়েছে, ধানও বাঁচা হয়েছে, তখন সে রেগে চিৎকার করে বলতে লাগলো, হতভাগী মেয়ে, কে তোকে বাঁচিয়েছে, শিগগির আমায় বল। ভ্যাসিলিসা ভয় কাঁপতে কাঁপতে বলল, আমার মা মারা যাওয়ার সময় আমার যা আশীর্বাদ করেছিলেন তাতেই আমি বেঁচেছি। এই না শুনে ডাইনি বুড়ি ভয় চিৎকার করে বলতে লাগলো, ওরে বাবা রে, কার আশীর্বাদ নিয়ে আমার বাড়ি এসেছে রে, আমার সর্বনাশ করবে রে, এই নে তোর আগুন নে, আমার বাড়ি থেকে শিগগির বেরো। এই বলে সে ভ্যাসিলিসাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর একটি মরার খুলি তাকে ছুঁড়ে দিল। ভ্যাসিলিসা একটা লাঠির আগায় খুলিটাকে চড়িয়ে বাড়ি নিয়ে গেল, কিন্তু বাড়িতে নিলে কি হবে? তার যে সেই সৎমা আর তার দুটো দুষ্টু মেয়ে, তাদের তো কেউ কোনোদিন আশীর্বাদ করেনি। তারা মহা খুশি হয়ে যেই আগুনটা নিতে গিয়েছে অমনি তাদের গায়ে আগুন ধরে গিয়ে তারা তো মরলই, বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেল। ভ্যাসিলিসা আবার বসে কাঁদতে লাগলো। তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো। পুতুলের মুখে খাবার দিয়ে বলল, কাঠের পুতুল খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুল জেগে উঠে বলল, কাঠের পুতুল সঙ্গে রয়, ভ্যাসিলিসার কিসের ভয়? তুমি রাজার কাছে যাও, তিনি তোমায় সুখী করবেন। ভ্যাসিলিসা তখন রাজার বাড়ি চলল। এমন সুন্দর মেয়ে, এমন মিষ্টি কথা বলে, কেউ তাকে বারণ করল না, কেউ তাকে বাধা দিল না। ভ্যাসিলিসা একেবারে রাজসভায় রাজার সামনে গিয়ে উপস্থিত। রাজা এমন চমৎকার মেয়ে কখনো কোথাও দেখেননি। তিনি তার কথা শুনবেন কি? তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে পড়লেন, বললেন, আহা কি সুন্দর মেয়েটি গো, তুমি কার মেয়ে? কি তোমার দুঃখ? তুমি আমায় বিয়ে করো, আমার রাজ্যের রানী হয়ে থাকো, আমি তোমার সব দুঃখ দূর করব। এমনি করে ভ্যাসিলিসা রানী হলেন, আর সেই কাঠের পুতুল সোনার খাটে, মখমলের গদিতে, রেশমের চাদরের উপর ঝকঝকে পোশাক পরে শুয়ে থাকত। তাহলে এখানেই শেষ হলো আমাদের ভ্যাসিলিসা আর বাবা ইয়াগার গল্প। দেখলে তো কীরকম দুষ্টু হলে তার ক্ষতি হয়, আর যে ভালো হয় তাকে সবাই ভালোবাসে, সবাই আশীর্বাদ করে, সব সময় তার ভালো হয়। তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি। আবার আগামী সপ্তাহে দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। তবে আপনারা কিন্তু গল্প লেখা ছাড়বেন না, গল্প লিখতেও থাকুন এবং পাঠাতে থাকুন। আর যদি আপনাদের কোনো বিশেষ গল্প শুনতে ইচ্ছে করে তাহলে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে বক্সে জানাতেও ভুলবেন না। সবাই ভালো থাকুন, নমস্কার।